মাটি কাদুয়ে নির্মিত মূর্তি যদি আপনার এভাবে দৃশ্য দেখা চাহুমান তাহলে কলকাতার মূর্তিকা শিল্পকেন্দ্র কুমারটুলি যা পড়ব। কেবল দুর্গা মূর্তি নুহে, বহু দেবাদেবী প্রতিমা সহ দেশ বিদেশর মনীষী মূর্তি এখানে স্বতন্ত্র ভাবে নির্মাণ করা যায়। খালি রূপ নুহে, ভাব ও আদর্শ মূর্তি পরিস্ফুটিত হয়ে থাকে, যা দেখা দেশ বিদেশর ছাত্র ছাত্রী পর্যটক গবেষক ভিড় লাগি থাকে। দুর্গাপূজা পূর্ব কুমারটুলি এক প্রকার গহলি চহলি লাগি যাই দেখা আজ রিপোর্টর স্পেশাল। আমি আসি পৌঁছিছু কলকাতার কুমারটুলি শিল্পকলা অঞ্চলের। এই সেই কুমারটুলি যিকি এশিয়া মহাদেশর সর্ববৃহৎ মূর্তিকা শিল্প কেন্দ্র ভাবে পরিচিত। এই সেই কুমারটুলি যেউঠিকি জীবন্ত হুয়ে মাটির প্রতিমা, এবং এই সেই কুমারটুলি যেউঠিকি দেশ বিদেশর বহু নায়ক মানে এঠাকু আসিছন্তি এবং এই শিল্পকলার সেমানে বিমোহিত হয়েছন্তি। আজি এই কুমারটুলি বিভিন্ন ভাবে সমস্যার জর্জরিত, তেবে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই কুমারটুলি সম্বন্ধে বিভিন্ন বিষয় জানিলে সুদ্ধা সেমানে এথিপ্রতি গুরুত্ব দেউনাহান্তি, তেণু সমস্যা বড়ি চালিছি। ইহা সত্ত্বে বি এই কুমারটুলিরে যেউ শিল্পী মানে অছন্তি সেমানে এই মূর্তি নির্মাণ এবং বিভিন্ন প্রতিমা নির্মাণকে এক সাধনা ভাবে গ্রহণ করছেন, এবং সেই বংশ পরম্পরাকে বজায় রাখিবা পাই কার্যত সেমানে এই কার্যকু নিজকে এক বৃত্তি ভাবে গ্রহণ করছেন, যাহা কি দেখিলে প্রত্যেকে বিমোহিত হবে। এবং এই সেই কেন্দ্র যিকি এক পর্যটনর স্থলী ভাবে অনেক নিকটরে পরিচিত, তেণু এই কুমারটুলি সম্বন্ধে আমি কলিঙ্গ টিভির জনপ্রিয় কার্যক্রম রিপোর্টর স্পেশালে আমি জানিবা এর স্থিতি এবং ভিত্তি সম্বন্ধে। পশ্চিমবঙ্গর নদিয়া জেলা কৃষ্ণনগরে কুম্ভকার মানে মূর্তি নির্মাণ করে আসুলে। পার্বণ ঋতু সময় অঞ্চলর মূর্তিকা শিল্পীঙ্কু তৎকালীন ইংরেজ প্রশাসক ও জমিদার মানে কলকাতা আনি মূর্তি তৈরি করাউথিলে। এই ক্ষেত্রে রাজা ও জমিদার প্রমুখ ভূমিকা থিলা। রাজাঙ্ক তত্ত্বাবধানরে 1800 খ্রিস্টাব্দর মধ্যভাগরে কুম্ভার শিল্পী মানুষ কলকাতা আনি সুতানটি শোভা বজার ঠারে অবস্থান করাইথিলে। পরে কুম্ভার শিল্পী মানে সেই স্থানরে স্থায়ী ভাবে রহিগলে, আউ ধীরে ধীরে সেই স্থানর না হেলা কুমারটুলি। কুমার অর্থ কুম্ভার ও টুলি অর্থ কুটিরকু বুঝায়। প্রথমে এখানে 10টি পরিবার রহুথিলে, পরে এই সংখ্যা 10,000 পৌঁছিলা। প্রায় 1 কিলোমিটর পরিমিত অঞ্চলর এই মূর্তিকা শিল্পকেন্দ্রে শিল্পকলার অনেক বিকাশ ঘটিছে। মূর্তি তো ধরুন কাজ চলছে, এখন এখানে সব সব রকম কাজ হয়। দুর্গা হচ্ছে, বিশ্বকর্মা আছে, গণেশ তো প্রচুর, গণেশ তো আগে যা হতো তার থেকে অনেক বেশি গণেশ পুজোর ব্যবস্থা আছে। দুর্গা পুজোরও প্রস্তুতি চলছে কুমোরটুলিতে, এই কাজ সবাই মিলে করছে। বিদেশে অনেক গেছে, এগুলো পার্টিকুলার আমি একটা জায়গায় বসে তো বলতে পারবো না, সব বাইরে বাইরে যারা গেছে, যাদের যাদের গেছে। সাধারণত আজকাল আধুনিক যুগরে লোক মানে এই যে পারম্পরিক পূজা পার্বণী এসব জিনিস আগ্রহ হো না, সাধারণত মানে যে পাশ্চাত্য অভিমুখী যে হয়ে যাওয়া, আমার ভারতর যে পুরাতন সংস্কৃতি ঐতিহ্য এইসব জিনিস ধীরে ধীরে অবক্ষয় হওয়া চালিছে। কিন্তু কুমারটুলি গোটে ইমিতিয়া জায়গা, সারা পৃথিবীর বিখ্যাত পারম্পরিক মূর্তিকলার, সারা পৃথিবীর একমাত্র জায়গা যে জায়গার আজ পর্যন্ত বহু মানে বঞ্চি রয়েছে, এবং যে শিল্পী মানে রয়েছে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মর, এভাবে মুসলিম মানে মানে মুসলমান কারিগর মানে সেটি বি কার্যরত রয়েছেন। ভারতীয় সংস্কৃতির দেবাদেবী মূর্তি মাটিরে নির্মাণ করিবার এক বিধি রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি কুমারটুলি শিল্পী মানাই গঙ্গারু মাটি উত্তোলন করে মূর্তি নির্মাণ করা ক্ষেত্রে সরকার রোক লগাইছেন, তেণু সে বাধ্য হয়ে প্লাস্টার অফ প্যারিস এবং ফাইবর মূর্তি নির্মাণ করছেন, যাহাদ্বারা খরচ অধিক পড়ুছি, এবং এই মূর্তি নির্মাণ করা সে বিভিন্ন সময়ের সমস্যার মধ্যে পড়ুছেন। ইহা সত্ত্বে বি সে এই মূর্তি নির্মাণ জারি রাখিছেন, ইহাদ্বারা অধিক খরচান্ত হওয়া পড়ুছি। তবে এই পরিস্থিতি কতদিন লাগি রহব এবং ক্রেতা মানে এর মূল্য কেবে বুঝবে তাহা বর্তমান প্রশ্নবাচী। কুমারটুলির শিল্পী মানে কোণসি ভাস্কর্য তথা শিল্পকলা প্রতিষ্ঠানর তালিম নেই নাহান্তি, কারিগর মানক এহা এক পারিবারিক বৃত্তি, তেণু পিঢ়ি পরে পিঢ়ি কারিগর মানে মূর্তি গড়ি আসুছন্তি।
স্থির মূর্তিরে চঞ্চলতা ভরি দেইথান্তি কারিগর। কিছু শিল্পী চাহিদা মোতাবক মূর্তি নির্মাণ করে রাষ্ট্রীয় সম্মান পাইছন্তি। সেমানক মধ্যরে শিল্পী সুনীল পাল অন্যতম। বিভিন্ন শিল্পী বিভিন্ন জায়গাতে করেছেন, বসতি করেছেন, বসতি করার পর আস্তে 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 ছোট করে কারখানা, কারখানা থেকে আস্তে আস্তে এই ঠাকুর, ঠাকুর থেকে আস্তে আস্তে কুমারটুলি এখন অনেক অন্যরকম জায়গায় চলে গেছে। শুধু ঠাকুর নয়, ঠাকুরের বাইরেও বিদেশে ঠাকুর পাঠানো, এবং ধরুন ফাইবার গ্লাস যে প্রচলিত, যে এখন খুব রিলায়েবল আইটেম, সেই আইটেমটা এখন সবাই নিতে চায়। এবং বিভিন্ন ধরনের স্কাল্পচার এখানে তৈরি হচ্ছে, বিভিন্ন ঘরে বিভিন্ন আর্টিস্ট করছেন, এবং বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে, সাপ্লাই হচ্ছে। মূর্তি পাই মাটি দরকার হইতায়, মাত্র পরিবেশগত কারণরু গঙ্গারু মাটি উত্তোলন উপরে কটকণা রহিছে। শিল্পী মানে অন্য স্থানরু মাটি আনি মূর্তি নির্মাণ করুছন্তি। এই মাটিরে অঠাড়িয়া অংশ কম রহুথিবারু সমস্যা হেউছি। বহু শিল্পী মাটিরে মূর্তি নির্মাণ করিবা ছাড়ি সারিলেনি, সেমানে ফাইবরে মূর্তি নির্মাণ করুছন্তি। এহা পরিবহন ক্ষেত্রে সুবিধা হেউথিলে বি ব্যয় বড়ুছি। সর্বোপরি মূর্তিরে নিখুণতা আনিবারে সমস্যা হেউছি। মূর্তিকলা নুহে, দেবশিল্পী বিশ্বকর্মাঙ্কর কর্মস্থলী সেটা, যেটি যেমিতি বিশ্বকর্মা যেমিতি তাঙ্কর সৃষ্টি সর্জনা করন্তি, ঠিক সেইভাবে যেমানে যাওয়াকু চাহিবে ঠিক অগস্টরু নভেম্বর ভিতরে যাবে, জানিপারিবে শিল্পী তথা ভারতবর্ষর যে পারম্পরিক মূর্তিকলা কণ, সেমানক জীবন কণ, এবং কাহিঁকি আজি ভারতরে যে এই কলা বা মূর্তিকলা বা পারম্পরিক কলা কাহিঁকি বঞ্চি রয়েছে, কাহিঁকি পৃথিবী বিখ্যাত, এবং কাহিঁকি সারা পৃথিবীর লোক মানে আসুচান্তি, এবং ওড়িশা ভারতবর্ষর এই যে কলা সংস্কৃতি ভালো পাউচান্তি, সেটা মানে আপনার মানে জানিপারিবে। কলকাতার কুমারটুলি শিল্পকলা কেন্দ্ররু ওড়িশাকু বহু মূর্তি যাই থাকে। উৎকলমণি গোপবন্ধু দাস, উৎকল গৌরব মধুসূদন দাস, সংগ্রামী বিরসা মুন্ডা, পূর্বতন মুখ্যমন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ মহতাব, পূর্বতন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক, নীলমণি রাউতরায়, পাটকুরা গান্ধী রাজকিশোর নায়ক মূর্তি মধ্য এঠার আসিছে। কুমারটুলি বহু শিল্পী ওড়িশা যাই প্রতবর্ষ দুর্গা প্রতিমা নির্মাণ করে থাকে। এসে মেঢ়, জরি শিল্প, চুমকি ও আভুরা আচ্ছাদিত কতক শিল্প মধ্য কুমারটুলি শিল্পকলা কেন্দ্রর অন্যতম বৈশিষ্ট্য। পরিবেশ আদালতর কড়া নির্দেশ যে প্রতিমাগুড়িক পরিবেশ বান্ধব ভাবে নির্মাণ করা হব, তবে সেপাই শিল্পী মানক দাবি যে ভেষজ রঙ ব্যবহার করিবার আবশ্যকতা রয়েছে, কিন্তু সাধারণ রঙ ঠার ভেষজ রঙ অধিক মূল্য, এবং যে ভেষজ রঙ ব্যবহার করে মূর্তি নির্মাণ কলে ক্রেতা মানে সেই অর্থ দেওয়া পাই প্রস্তুত নুহতি, যাহাদ্বারা সৃষ্টি হচ্ছে সমস্যা। অন্য পক্ষে দেখা গেলে যে কুমারটুলির শিল্পী মানে যে পরিবেশে রুহতি তাহা অত্যন্ত বিপজ্জনক, ছোট কুটির মধ্যে সেমানে গোটিয়ে পক্ষে মূর্তি নির্মাণ করছেন, অন্য পক্ষে সেমানে পরিবার নিয়ে বসবাস করছেন। এই ক্ষেত্রে সরকার বহুবিধ পরিকল্পনা গ্রহণ করছি, প্রকল্প তৈরি করেছি, আদালত নির্দেশ দিয়েছি যে যথাযথ এক আদর্শ পল্লী তৈরি করা, কিন্তু সবু যেপরি মিছিমিছিকা খেল রে পরিণত হয়েছে, তেণু কুমারটুলি শিল্পী মানে হতাশ যে সরকার স্বতন্ত্র প্রকল্প তৈরি করতু এবং এই কুমারটুলির যে ঐতিহ্যকে সুরক্ষিত রাখত। আদালত বলেছে ঠিক কথা, আমরা এখন ব্যবহার করছি আপনার রাসায়নিক রং, আগে তো একটা রং ইউজ করতাম, সেটাতে একটুখানি মানুষের কোনো মানুষের অ্যালার্জি আসতো, তো সেটাতে একটুখানি কম পয়সা হতো, এখন এই সব রঙে একটু বেশি খরচা হয়ে যায়, তবু আমরা করছি রংটা, তা আদালতের কথা তো মানতেই হবে এবং সেটা মেনেই চলছি আমরা কাজ করি। কুমারটুলি চলছে, খারাপ না, তবু আগের থেকে একটু ভালো হয়েছে, তবু মানুষের অসুবিধার মধ্যেও কাজ করছে, মানুষ এখন কাজটা একটু বেশি পাচ্ছে। কুমারটুলির দুর্গাপূজা সময়ের 500 ঊর্ধ্ব মূর্তি বিদেশকু পঠা যাই সারিলাণি, যাহাদ্বারা আমার দেশ বৈদেশিক মুদ্রা পাইপারুছি। পরিবহন ক্ষেত্রে সুবিধা হেউথিবারু ফাইবর মূর্তিকু অনেক পছন্দ করুছন্তি, মাত্র অনেক লোক মাটি মূর্তি নেবাকু পছন্দ করে থাকে, কারণ ফাইবর মূর্তি পূজা উপযোগী নুহে। গঠনের ইয়ে হচ্ছে একই, যে ফাইবারেরও যা
আমাদের মাটিরও যেটা হবে সেইটাই হচ্ছে ফাইবারে থাকবে। ফাইবারে নতুন করে কোনো গড়ন দেওয়া যায় না, যা কিছু গড়ন বা যা কিছু ডিজাইন সমস্ত কিছু ওই মাটিটাতেই করতে হয়। ফাইবার হচ্ছে একটা লিকুইড জিনিস, অতএব মাটিতে যেটা থাকবে সেটাকেই ফাইবারে রূপান্তর করা হয়। পরিবেশের সঙ্গে কোনো ক্ষতি হয় না, হ্যাঁ, এটা যে কোনো পরিবেশেই থাকে। এবং আপনাকে একটু তদারকি করতে হয়, হ্যাঁ, মানুষের মতো আর কি, একটু দেখতে হবে, একটু পুঁছতে হবে, হ্যাঁ, এরকম তদারকি একটু করতে হয়, বা বেশি দিন হয়ে গেলে আবার আপনাকে রং করতে হবে। কুমারটুলির শিল্পীঙ্ক হাতর স্পর্শ অনন্য, মাত্র আর্থিক দৃষ্টির সেমানক স্থিতি সেতটা ভাল না। এই কারিগর মানে যে পরিবেশে রুহতি তাহা দেখি হব না। শিল্পী মানে রুথিবা সম্মুখ ভাগকু মূর্তি নির্মাণের লগা যাই থাকে, ভিতর ভাগরে পরিবার সহ রুহতি এমানে সংকীর্ণ পরিবেশে অত্যন্ত কষ্টকর জীবন। এ যায় পশ্চিমবঙ্গ সরকারক পক্ষ এমানক পাই কোনসি পদক্ষেপ নিয়া যাই না, ফলরে দুর্বিষহ জীবন বঞ্চি থাকে এই মূর্তিকা শিল্পী মানে। এতে সব পরে বি মূর্তি নির্মাণরে এমানক হাত অটকি ন থাকে। আমাদের অবস্থা নেই, এখন অবস্থান একটাই ডাউন হয়ে গেছে। তারপর চারিদিকে মার্কেট ছড়িয়ে যাওয়ার ফলে আমাদের এখানে পাটিপত্র খুব কম আছে, মানে কমে গেছে, যার ফলে আমাদের ঠাকুর বিক্রিটাও এখন একটু চাপ হয়ে গেছে। অনেক ঘরেও ঠাকুর থেকে যাচ্ছে, পড়ে থাকছে, বিক্রিবাটা একটু টাপ হয়ে যাচ্ছে। তা খদ্দের মধ্য যদি আসতো ঠিকঠাক তাহলে হতো, বাইরে খদ্দের কোনো হয়ে গেছে, মানে কিছু গেছে, মানে সেই অনুযায়ী যায়নি, তাও খান 50-এর মতন গেছে, যেখানে আরও 150-200 যায়। মেন কথা হচ্ছে চারিদিকে মার্কেটটা ছড়িয়ে যাওয়ার ফলে কুমারটুলি মার্কেটটা বসে গেছে। এই আমাদের এখন সমস্যা হয়ে গেছে এখানে কারিগরদের, যে চারিদিকে কারিগররা চলে যাচ্ছে, কারিগর ঠিক মতন পাওয়া যাচ্ছে না এখানে। আমি বলতে দেখুন কাজের উপর নির্ভর করে, এখানে হয়তো মাটির কাজ আছে, মজুরিটা বেশি পড়ছে, সেইখানে দাম তো বেশি হবে। 2 লাখ 2.5 লাখ টাকা অবধি কাজ হচ্ছে, বড় বড় কাজ, মজুরি আছে, লেবারও লাগে, প্রচুর লেবারও লাগে সেই সব কাজ করতে, মানে মজুরির ওপরে কাজ। যেরকমভাবে আপনি লেবার দেবেন, যত বেটার করে করবেন তত বেশি চার্জ হবে। এখানে আমাদের এখান থেকে যেটা বলতে পারি, আমরা বিদেশেও পাঠাচ্ছি ছোটো মূর্তি, ওগুলো ফাইবার গ্লাসের হয়, মানে মাটির করে নিয়ে তাকে কাস্টিং করা হয় ফাইবার গ্লাসে, বিদেশে পাঠায়। আমরা একটা কিছুদিন আগে কোথায় গেল ঠাকুরটা, জার্মান, এখান থেকে ডুবাই গেল, ডুবাই থেকে জার্মানে গেল। মূর্তিগুড়ি সুন্দর রূপ দেউথিবা শিল্পীঙ্ক ভাগ্য দুঃখময়, কি শুনিব সেমানক দুঃখ, কেবে সেমানক মিলিব যন্ত্রণার আশ্বস্তি। বঞ্চিবার এই নিরন্তর সংঘর্ষ মধ্যে কিন্তু সেমানে আগকু বড়িবার আশা, সেমানে আগকু বড়িবার আশা হরাই নাহান্তি। আমি কুমারটুলির শিল্পী মানুষ আমি শুনিলে যে এই শিল্প কেন্দ্রর প্রবাদ পুরুষ বিজু পট্টনায়ক প্রতিমূর্তি, পাটকুরা গান্ধী রাজকিশোর নায়ক প্রতিমূর্তি, নীলমণি রাউতরায় প্রতিমূর্তি এবং বহু মনীষীকর প্রতিমূর্তি ওড়িশা যাইছে এবং সেঠার মধ্যে স্থাপন হয়েছে। আমি দেখিও পাইলে যে এই কুমারটুলির শিল্পী মানক হাত ছুঁয়ারে মূর্তি সতে যেপরি জীবন্ত হয়ে উঠুছি। কিন্তু সেমানকর ক্ষোভ যে বর্তমান পরিস্থিতিতে এই মাটি কাদুয়ারে কাম করিবা পাই কৌনসি যুব সমাজ আগেই আসুনাহান্তি, তেনে এই কুমারটুলির ভবিষ্যৎ কোন হব তা ভবিষ্যৎ হি কহিব। কলকাতার ভিডিও জনানি সমরজি সানক প্রমোদ মহান্তি, কলিঙ্গ টিভি। সমগ্র অধিক সূচনা পাই সিধাসলখ আম সহ যোড়ি হচ্ছেন কলকাতার ব্যুরো হেড প্রমোদ মহান্তি যোড়ি হচ্ছেন। প্রমোদ, পুরা আপনার রিপোর্ট প্রস্তুত করলে কুমারটুলিরে আলোচনা করলে শিল্পী মানক সহ, এবং পুরা রিপোর্ট দেখি সারিবা পরে বর্তমান কোন পদক্ষেপ নিয়া যাচ্ছে প্রকৃতরে, ই যে মূর্তি কারিগর মানে রয়েছে তাঁক কোন প্রোৎসাহন রাশি রয়েছে স্থানীয় সরকার প্রশাসন তরফ? দেখন্তু দীপ্তি, কুমারটুলি হচ্ছে এশিয়া মহাদেশর সবুঠারু বৃহত মূর্তিকা শিল্প কেন্দ্র। এই সেই শিল্প কেন্দ্র যেউঁটিকি 12,000 ঊর্ধ্ব শিল্পী জীবন নির্বাহ করন্তি। এঠারে যে মূর্তি তৈরি হুয়ে তা প্রকৃত অর্থরে জীবন্ত। এঠারু দেশ বিদেশর বহু পর্যটক এঠাকু ছুটি আসন্তি এই মূর্তির যে জীবন তাকু সেমানে উপলব্ধি করিবা পাই। এমি এপরি কোনসি জিনিস দ্রব্য নাহি যে সেই জীবন সার তার বাস্তবতাকু সেই কুমারটুলির শিল্পী মানে সেমানকর মাটি মাটি এবং ঝোটরে সেমানে প্রতিফলিত করন্তি নাই। তেনু এই কুমারটুলিকু নেই বিভিন্ন প্রকার গল্প অছি, বিভিন্ন প্রকার ইতিহাস অছি, কবি সাহিত্যিক মানে এঠাকু ছুটি আসন্তি, কারণ
কারণ এখানে মূর্তি হয়ে যায় জীবন্ত। আমি জানতি যে এই মূর্তি মূর্তি তৈরি কার্যের যে মানে যুক্ত হুম সে কৌশি প্রকার প্রশিক্ষণ পূর্বর নেই না প্রশিক্ষণ নেই নথিলে সুদ্ধা সে পারম্পরিক এই যে শিল্পক সে কিপরি উজ্জীবিত করবে সেপা সে নিজক নিয়োজিত করতে নিজের সমর্পণ ভাব প্রকাশ করতে যাহাদ্বারা কুমার টুলি আজ সমস্ত বিশ্বের এক মূর্তিকা শিল্পকেন্দ্র ভাবে পরিচিত। বিশেষ করে দুর্গা পূজা আসি যাই আমি দেখা পাচ্ছি যে 24 ঘন্টা এটি মূর্তি নির্মাণ চালিছি। শিল্পী মানক আখিরে নিদ নাই, সেমানে অর্থকু গুরুত্ব দিয়ন্তি নাই, সেমানক শিল্পকলাকু কিপরি প্রতিপাদন করিবে সেতিপাই সেমানে দিন রাতি লাগি রহন্তি। আমি আমি জানন্তি যে এই শিল্প এই কুমারটুলি শিল্পকু নেই বিভিন্ন মহলরে চর্চা হুয়ে। আম নিকটরে উপস্থিত অছন্তি যে শিল্পকলাকু নিজর নিজ মন ভিতরে রখন্তি, এই শিল্পকলার বিকাশ চাহান্তি, কারণ এথারু বহু মূর্তি ওড়িশাকু মধ্যে এঠাকু যাইছে। আমি পচারিবা জনকু দামোদর রাউতঙ্কু তাকু পচারিবা যে প্রকৃতরে কুমার শিল্পটুলিরে যে শিল্পকলা রয়েছে সে সম্পর্কে কোন আপনার অনুভূতি যে বর্তমান স্থিতি কোন? এশিয়া মহাদেশের সবুঠ বৃহত্তম মূর্তিকা শিল্পকেন্দ্র ভাবে আমার কুমারটোলি এবং কালীঘাট পটুয়াপড়া প্রখ্যাত। এই যে কুমারটোলি আর পটুয়াপড়া যে মূর্তিকা গুড়িক সারা মানে ভারতের নুহ দেশ বিদেশের মধ্যে খ্যাতি অর্জন করেছে। এই মূর্তিকা কু তাঙ্কর নিজের বৃত্তি সূত্রে নুহ তাঙ্ক মন ভিতরে আগ্রহ থাকে, ভাবনা থাকে, ভক্তিভাব থাকে। এই মূর্তি মা দুর্গাঙ্কর মূর্তি আজ কলিকতা মহানগরী চলচঞ্চল হয়ে যাইছি পূজিকা পূজা পাই, যাফলে সমস্ত শিল্পীঙ্ক আরম্ভ করে প্রত্যেক মন ভিতরে গোটে নূতন আকাঙ্ক্ষা রয়েছে, নূতন মানে ভাবনা রয়েছে, ভক্তি ভিতরে এই শিল্পী মানে নিজের ভাবক প্রকাশ করে থাকে, তাঁর মন ভিতরে বহুত আগ্রহ থাকে। এই ছমাস পূর্ব দুর্গাপূজার ছমাস পূর্ব মূর্তিকা শিল্পী মানে নিজ নিজের মূর্তি তৈরি আরম্ভ করতে, যা ফলে সারা ভারত কাহি সারা বিশ্বের মধ্য এই কুমারটুলির মূর্তি নেই বিশেষ চর্চিত। শিল্পী মানুষ সুরক্ষা দেওয়া সে বিভিন্ন প্রকার সুযোগ দেওয়া সরকার প্রকল্প তৈরি করে কিন্তু এপর্যন্ত বাস্তব রূপ নেই আপনার কোন? না প্রকৃত কথা এপর্যন্ত কৌশি বাস্তব রূপ নেই নেই, এটা কেন্দ্র সরকার কোণ রাজ্য সরকার তা প্রতি কৌশি দৃষ্টিপাত করে না। বড় দুঃখর কথা শিল্পী মানে যেভাবে ভাবে তাঁর শিল্পক বজায় রাখিছেন প্রত্যেক মানে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক এ শিল্পীক প্রতি ধ্যান দেওয়া দরকার। শিল্পী হচ্ছে আমার জাতির কয়ে গেলে মেরুদণ্ড, সেমানক দ্বারা আমি আজ ভক্তি ভাব এবং মানে আধ্যাত্মিক দিগরে আমি বেশি গুরুত্ব দিয়ে পারুছে। পশ্চিমবঙ্গে অনেক শিল্প রয়েছে, তা ভিতরে মূর্তিকা শিল্প হচ্ছে এক অন্যতম, তেণুকরি এঠিকা যে মূর্তি কারিগর বিশেষ করে কুমারটুলির রয়েছে কারিগর মানে সেমানকর মূর্তি এত সুন্দর আর এত তাঁকর যে রয়েছে সাজসজ্জা রয়েছে আকু বিশ্ব দরবারে মানে সমস্তে আকু প্রশংসা করতে। খালি ওয়েস্ট বেঙ্গলে ইয়ে মূর্তি এটু তৈরি হয়েকি আমেরিকা রশিয়া ফ্রান্স বহুত মানে বাহারকু মানে মূর্তি যায়, তেণুকরি এঠিকি এই দুর্গাপূজা সময় হাজার হাজার লক্ষ লক্ষ লোক সে বিদেশর আসতে এটি মূর্তি কেবল মূর্তি দেখা এঠিকার মূর্তি এক জীবন্তকায় মূর্তি, কিন্তু এ মূর্তি কি যে তৈরি করছেন নিজের প্রাণ নিজের ভক্তি দিয়ে কিন্তু সে তাঁর যে অবস্থা বর্তমানে দয়নীয় অবস্থা রয়েছে বিভিন্ন প্রকার সমস্যার সে গতি করছেন, সরকার আপ্রতি টিকি ধ্যান দেওয়া দরকার সেমানকে কেমিতি ইয়ে ইন্ডস্ট্রি সুরক্ষিত রহব, তেণুকরি সরকার আপরে গুরুত্ব নিহাতি দেওয়া দরকার রাজ্য সরকার হুম বা কেন্দ্র সরকার হোক। এই মূর্তি জীবিত রহলে আজ এ সংস্থা জীবিত রহব, এই ইন্ডস্ট্রি বি জীবিত রহব। জানন্তি যে কুমারটুলি এভাবে এক শিল্পকেন্দ্র যে যেউঠিকি ওড়িশাকু বহু প্রতিমূর্তি যাইছে এবং বিশেষ করে মনীষী মানক প্রতিমূর্তি এঠারে তৈরি হয়েছে এবং ওড়িশাকু যাইছে এবং ওড়িশার বিভিন্ন স্থানরে সে মূর্তি গুড়িক স্থাপন হয়েছে। আমি জানন্তি যদি দিল্লিকু যে যা যে রাজভবন ঠারু আরম্ভ করি রাষ্ট্রপতি ভবন ঠারু আরম্ভ করি বিভিন্ন স্থানরে যে কুমারটুলির শিল্পী শিল্পী মানে সেঠারে সেমানকর যে জীবন্ত মূর্তিকু সেঠারে স্থান দেইছেন্তি এবং এই এই মূর্তিকু নেই কেবল পশ্চিমবঙ্গ বা ওড়িশা নুহে অন্যান্য রাজ্যের মধ্যে চর্চা হুয়ে এবং এপরিকি প্রতি বর্ষ প্রায় 600 ঊর্ধ্ব দুর্গা মূর্তি কেবল বিদেশকু সরবরাহ হুয়ে, তেণু এই কুমারটুলির যে স্বতন্ত্রতা রয়েছে তা আজ নুহে যুগ যুগ ধরে রয়েছে, তেণু ইহাকু কিপরি বাস্তব রূপ রখিহব ইহাকু কিপরি শিল্পী মানুষ কিপরি সুরক্ষিত রখিহব সেপাই বর্তমান বিভিন্ন প্রকার প্রশ্ন উঠুছি। আমি জানতি তৎকালীন বামফ্রন্ট সরকার সময়ের যে কুমারটুলির যে 12,000 শিল্পী অনেক থাকে
ଥଇଥାନ କରିବା ପାଇଁ ସେମାନଙ୍କର ଏକ ପ୍ରକଳ୍ପ ତିଆରି କରାଯାଇଥିଲା ଏବଂ ସେଥିପାଇଁ କେନ୍ଦ୍ର ସରକାର ଅର୍ଥ ମଞ୍ଜୁର କରିଥିଲେ ଏବଂ ପୂର୍ତ୍ତ ଦପ୍ତର ସିଦ୍ଧାନ୍ତ ନେଇଥିଲା ଯେ ପ୍ରତ୍ୟେକ ଶିଳ୍ପୀଙ୍କୁ ଘର ତିଆରି କରି ଦିଆଯିବ ଏବଂ ସେଠାରେ ସେ ସେମାନଙ୍କର ଷ୍ଟୁଡ଼ିଓ କରିବେ ଏବଂ ସେମାନେ ପରିବାର ନେଇ ରହିବେ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସେହି ଅବସ୍ଥା ବର୍ତ୍ତମାନ ଧର୍ମକୁ ଆଖିଠାରୁ ସଦୃଶ ହୋଇଛି। ଜମି ଅଧିଗ୍ରହଣ କରାଗଲା କିନ୍ତୁ କୁମାରଟୁରି ଶିଳ୍ପୀମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ପରିକଳ୍ପନା ଗ୍ରହଣ କରାଗଲା ନାହିଁ, ତେଣୁ ସେମାନେ ହା ହତାଶରେ ରହିଛନ୍ତି ବା ସମ୍ମୁଖ ଭାବରେ ଷ୍ଟୁଡ଼ିଓ ରହିଛି ଯେଉଁଠିକି ମୂର୍ତ୍ତି ତିଆରି କରୁଛନ୍ତି ଏବଂ ଭିତରେ ଛୋଟ ପରିବେଶ ମଧ୍ୟରେ ସେମାନେ ପରିବାର ନେଇ ଜୀବନଯାପନ କରୁଛନ୍ତି। ଏକ ଭିନ୍ନ କରୁଣ ପରିସ୍ଥିତିରେ ସେମାନେ ପ୍ରକୃତରେ ପ୍ରତ୍ୟେକ ମୁହଁରେ ହସ ଫୁଟାଉଛନ୍ତି, ମୂର୍ତ୍ତି ତିଆରି କରୁଛନ୍ତି ଏବଂ ଏହି ମୂର୍ତ୍ତିର ଯେଉଁ ବିବିଧତା ପ୍ରକୃତ ପକ୍ଷରେ ବିଭିନ୍ନ ମହଲରେ ଚର୍ଚ୍ଚା ଚାଲିଛି। ନିର୍ବାଚନ ଆସେ, ନିର୍ବାଚନ ଆସିବା ସମୟରେ ଶିଳ୍ପୀମାନେ ସେମାନଙ୍କର ଦାବି କରନ୍ତି ଯେ ଆମ ଯେଉଁ ପରିବାର ଯେଉଁ ବଂଶ ପରମ୍ପରା କିପରି ସୁରକ୍ଷିତ ରହିବ ସେଥିପାଇଁ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଉ, ସେମାନଙ୍କ ସନ୍ତାନ ସନ୍ତତିକୁ କିପରି ପ୍ରଶିକ୍ଷଣ ଦିଆଯିବ ସେଥିପାଇଁ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଉ, କିନ୍ତୁ ସବୁ ଯେପରି ଖାଲି ପ୍ରତିଶ୍ରୁତିରେ ରହିଯାଏ ଏବଂ ଏହି ପ୍ରତିଶ୍ରୁତି ମରିଚିକା ପ୍ରତିଶ୍ରୁତିରେ ରହିଯାଇଛି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ତାହା ବାସ୍ତବ ରୂପ ନେଇ ନାହିଁ। ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା ପ୍ରମୋଦ, ଯାହା ଆପଣ କହୁଥିଲେ ଯେ ଅନେକ ଅବ୍ୟବସ୍ଥା ରହିଛି ଏବଂ ଏ ଅବ୍ୟବସ୍ଥା କେବେ ଦୂର ହେବ ତାହା ଦେଖିବାର ବର୍ତ୍ତମାନ ବାକି ରହୁଛି। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କୁ। କୋଲକାତାରୁ ବ୍ୟୁରୋ ହେଡ୍ ପ୍ରମୋଦ ମହାନ୍ତି ଆମ ସହିତ ସବିଶେଷ ସୂଚନାରେ ସିଧାସଳଖ ଯୋଡ଼ି ହୋଇଥିଲେ ଏବଂ ଆଲୋଚନା ମଧ୍ୟ କରୁଥିଲେ।